অসুস্থ মুকুল সমাজ মাধ্যমে ভাইরাল ছবি। কাছরাপাড়ার বাড়িতে অসুস্থ নেতাকে দেখতে গেলেন সেচ মন্ত্রী। বিজয় উপলক্ষে এসেছিলাম, জানালেন পার্থ। দীর্ঘদিন ধরে অসুস্থ মুকুল রায়, তাই তাকে দেখতে কাছরাপাড়ার বাড়িতে এলেন মন্ত্রী পার্থ ভৌমিক ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। বর্তমানে বাবার অবস্থা একই রকম বলে জানিয়েছেন মুকুল পুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। তবে ছবিতে যেমন দেখানো হয়েছিল তেমনটা একেবারেই নয় দাবি শুভ্রাংশুর। অসুস্থ হলে আত্মীয় পরিজন দেখতে যাবেন, এটাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরে অসুস্থ মুকুল রায়, তার শারীরিক অবস্থার উন্নতি তেমন একটা হয়নি, অন্তত এমনটাই জানিয়েছেন তার ছেলে প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। এদিকে এই খবর পেয়ে আজ তার বাড়িতে গিয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও বিধায়ক সুবোধ অধিকারী। তারা বেশ কিছুক্ষণ কথা বলেন শুভ্রাংশু রায়ের সাথে। মুকুল রায়ের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবরও নেন তারা। তবে কি ফের অসুস্থ হয়ে পড়লেন মুকুল রায়? আসলে দিন কয়েক আগে সমাজ মাধ্যমে মুকুল রায়ের একটি ছবি ভাইরাল হয়। সেখানে অসুস্থ মুকুল রায়ের ছবি দেখে তার পরিচিতরা যথেষ্ট অবাক হন। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি দেখে অনেকে কটু মন্তব্যও করেন, আর এ কথা জানিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু। একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের এই অবস্থা দেখে আক্ষেপও করেছেন অনেকে। কারা করেছে জানতে পারলে তো সেটা সবচেয়ে ভালো হতো, কিন্তু জানা যাবে না ওইভাবে। তবে উনি ভালো আছেন, আগে এমনি সৌজন্য সাক্ষাৎ আছে। বাবা কেমন আছেন? ওই তো একদম যেমন ছিল তেমনই আছে। তবে যেভাবে ছবি দেখানো হচ্ছিল সেরকম কোনো বিষয়। প্রতি বছরের মতো এবছরও বিজয় উপলক্ষে মুকুল রায়কে দেখতে এসেছেন। বর্তমানে তিনি ভালো আছেন, চিন্তার কোনো কারণ নেই। মুকুল রায়কে দেখতে এসে একথাই বললেন পার্থ ভৌমিক। মুকুলদার কাছে আমি প্রত্যেকবার আসি বিজয়, আমি এবারও এসেছি। আপনার সাথে গতকাল আমার কথা হয়েছে যে বিজয় করতে আসবো, দাদাকে প্রণাম করতে আসবো। আমি দাদাকে প্রণাম করতে এসেছি। শরীরের ব্যাপারটা তো পুরো তার পুত্র শুভ্রাংশু রায় তত্ত্বাবধান করছে, ডাক্তারের সাথে ডাক্তারের ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে, তার সেবা শুশ্রূষা ঠিক মতো হচ্ছে। এবার বাদ বাকিটা তো মেডিকেল টার্মসের উপরে নির্ভর করে। তবে রাজনীতিবিদদের একাংশের অনুমান, মুকুল রায়ের কথা সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তার বাড়িতে হাজির হন পার্থ ভৌমিক ও সুবোধ অধিকারীরা। প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে মুকুল রায়ের বিজেপিতে যোগ, তারপর ফের বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে কামব্যাক। জানা গেছে 2021 সালে তার স্ত্রী মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন মুকুল রায়, শরীরও কিছুটা ভেঙে পড়ে। সে সময় থেকেই তার কথায় কিছুটা অসংলগ্নতা লক্ষ্য করা যাচ্ছিল, এমনটাই দাবি তার ঘনিষ্ঠদের। সূত্রের খবর, মুকুল রায়ের স্নায়ুজনিত সমস্যা রয়েছে, অসুস্থতার কারণে তাকে সক্রিয় রাজনীতিতে এখন আর সেভাবে দেখা যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাঁচরাপাড়া।